জগদ্দল মিঘনামোড় এলাকায় সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে 18 নম্বর গলিতে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের, ঘটনায় আহত দুজন। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। জগদ্দল মেঘনামোড় এলাকায় ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 18 নম্বর গলিতে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের, ঘটনায় আহত হয় একজন শিশু ও একজন মহিলা। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি জগদ্দল অরিন্দম পাল চৌধুরী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। তিনি ঘটনাটি দুষ্কৃতীদের কাজ বলে দাবি করেন। দেখুন, যেটুকু আমরা শুনতে পেয়েছি যে এটা কোনো পলিটিক্যাল ঝগড়া নয়, কেন আমি 106 জগদ্দল অ্যাসেম্বলির প্রার্থী, আমার সাথে দাঁড়িয়ে আছেন আমার এই এলাকার নেতৃবৃন্দ। আমাদের সাথে কারোর সাথে এই ঝগড়া, কোনো বিরোধী দলের কারোর সাথে এই ঝগড়া হয়নি, এবং আমাদের কোনো বুথ লেভেলের কর্মী বা কারোর সাথে এই ঝগড়া হয়নি। এবার আমরা এটা বুঝতেই পারছি না যে বোমটা কেন এবং কীভাবে কোথায় চলেছে। সেই জন্যে আমরা প্রশাসনকে একটা কথাই জানিয়েছি, যারাই এর মধ্যে জড়িত আছে বা যারাই এটা করছে, এলাকাকে একটা অশান্ত ভাব করার জন্যে, তাদের উপরে পুলিশ যেন নিরপেক্ষভাবে তাদের উপরে যেন স্টেপ নেয়, এটাই আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি। এটা কোনো পলিটিক্যাল নয়, যেহেতু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের তরফে কোনো কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা নেই। নিশ্চয়ই হচ্ছে, কিছু দুষ্কৃতীরা আছে, তারা করছে, যা হবে পুলিশ তদন্ত করবে। কেন কি কারণে কারোর ভেস্টেড ইন্টারেস্টে হচ্ছে, না কেউ ইচ্ছাকৃতভাবে বদনাম করার জন্য করছে, না কি কারণে করছে, সেটাকে পুলিশ তদন্ত করে বার করবে, আর যা হবে তারপরে হবে নিশ্চয়ই। এটা কি নির্বাচনের আগে এলাকাকে উত্তপ্ত করা? আমার মনে হয় ইন্টেনশনালি কেউ করছে এলাকাটাকে বদনাম করার জন্য, যেহেতু অনেকদিন থেকে এই অঞ্চলগুলো বদনাম আছে এবং চাইছে যে একটা অশান্ত মহল তৈরি করা। এটা কিছুই হবে না, যে করেছে সে নিশ্চয়ই তার প্রতিফল পেয়ে যাবে খুব শিগগিরই। অপরদিকে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল ঘুরে দেখেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ঘটনার জন্য পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন এবং জানান, আমরা প্রায় 10-15 দিন ধরে পুলিশকে বারবার বলছি যে এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ, এই নমিত, এই কালাবাবু বলে, মনিল বলে একটা ক্রিমিনাল আছে, এরা ব্যাপকভাবে এখানে ঘোরাফেরা আর্মস অ্যামুনেশন নিয়ে করছে, পর পুলিশের কোনো হেল্ডহোল্ড নেই। আমরা ইলেকশন কমিশনকেও জানিয়েছি, কিন্তু আজকে ঘটনাটা ঘটে গেল, আজকে আবার বোমাবাজি হয়েছে, একজন মহিলা ঘায়েল আছে, একটা বাচ্চা ছেলে ঘায়েল আছে, আর পুলিশ একদম কোনো অ্যাকশন নেই। পুলিশের কোনো এক কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ একদম এখনও দলদাস হয়ে কাজ করছে। এখনও আমরা বারবার পুলিশকে বলা সত্ত্বেও কোনো, আবার এই ঘটনাটাকে আমরা ইলেকশন কমিশনকে জানাচ্ছি, এই ধরনের যে পুলিশ অফিসার যদি থাকে তাহলে এখানে মানুষ কিভাবে বাঁচবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কি করে? কারণটা একটাই, আতঙ্ক সৃষ্টি করা যাতে মানুষ ভোট দিতে না পারে, কারণ তো আর কিছু নেই। আমার অফিসে, আমার এখানে বাড়ি, এখানে আমি থাকি, সেখানে মানে 100 গজ দূর নেই, সেখানে বোমাবাজি চলছে, সেই সেম ক্রিমিনাল যে আগে করতো, সেই ক্রিম 2019, 2020, 2021 কন্টিনিউয়াস তো চলে যাচ্ছে, এবং স্লোগান দেয় যে খেলা হবে, এই তো খেলা হচ্ছে, খেলা করার চেষ্টা করছে, আর তার সঙ্গে পুলিশ চুপচাপ মুখ দর্শক হয়ে বসে আছে। দাদা, খেলা হবে সেখানে, মধুর মিত্র বলেছিল ভাটপাড়া থেকে খেলা শুরু হবে, তাহলে এই খেলাই হতে পারে এই খেলার জন্য ও বলেছে। কিন্তু আমি একটা কথা বলি, যদি এই এই ধরনের পুলিশের ভূমিকা থাকে তখন পাল্টা খেলা হলে মুশকিল হয়ে যাবে, আটকাতে পারবে না পুলিশ, কোনো গুন্ডা কোনো তৃণমূল এখানে থাকতে পারবে না যদি এই ধরনের ঘটনাটাকে পুলিশ নিরপেক্ষভাবে এটা না দেখে। এই খেলাটা ভয়ঙ্কর খেলা হয়ে যাবে তখন, যখন পাল্টা হলে, যেরকম 2019 মদন মিত্রকে এখান থেকে পালাতে হয়েছিল সেই খেলাটা হয়ে যাবে। একদম যে হালত করকে রাখা গিয়া হ্যাঁ কি এলাকাবাসী মহিলা বচ্চে কাহ যা কে রেঙ্গে, কিন্তু কন্টিনিউয়াস এ প্রসেস চল রা। পুলিশ প্রশাসন ইসমে সবসে মহত্বপূর্ণ ভূমিকা উনি কি হ্যাঁ,
बिना उनके इनके मुंह से जुबान नहीं निकलेगी। पुलिस बोलता है, पुलिस करवाता है और पुलिस के नेतृत्व में ये सब काम हो रहा है। सांसद संवाद माध्यम प्रतिनिधिदेर साथे कथा बलार समय बोमाबाजिर घटना घटे, साथे साथे घटनास्थले दिके छुटे जान अर्जुन सिंह एवं उपस्थित पुलिसेर उपर निजेर क्षोभ उग्रे दें। पुलिसेर भूमिका नियेओ प्रश्न तोलेन तिनि। মানুষ যখন রিয়্যাক্ট করে না তখন কেউ আটকাতে পারে না। এই দু চারটা ক্রিমিনাল আটকাতে পারবে? আপনার এখানে পাঁচখানা গাড়ি লাগানো আছে, কি করছেন আপনারা? আপনাদের সামনে বম চলছে, পাঁচখানা গাড়ি, আর আপনি আপনি তো এসিপি, আপনি এসিপি জানেন, আপনার সামনে বম চলছে, কি দেখছেন, কি দেখছেন? এখন আমি এখানে, আমার বাড়ি আছে, আমি জেড সিকিউরিটি আমার আছে, এখনই যদি গুলি চালানো হয় তখন কি হবে? স্যার আমরা দেখছি স্যার, একটু সময় দিন স্যার, আমরা স্যার একটু স্যার সময় দিন। আপনাকে 10 দিন ধরে আপনারা আইসিকে বলা হচ্ছে কে এই বারবার এই গুন্ডামি হচ্ছে। স্যার একটু স্যার সময় দিন, 10 দিন ধরে ঘুরে ঘুরে লোককে মারছে ও। স্যার একটু সময়, আপনি আপনারা কিচ্ছু করছেন না, আমি বলে দিচ্ছি, একটু স্যার সময় দিন, আমরা দেখি। সময় দিচ্ছি, বডি পড়ে যাবে তারপরে সময় নেই, পড়ে নেই, লোক মরে যাবে তারপরে সময় দেখবে। স্যার একটু সময় দিন, আমরা দেখছি। আমার হসপিটাল চলে গেছে, প্রত্যেকে লক করবে, অনেকে দূরে চলে গেছে।